بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক, ইকরা বাংলা টেলিভিশনের গ্রামভিত্তিক নিয়মিত অনুষ্ঠান প্রিয় বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামে। এই গ্রামের পুরো চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে আছি আমি আহমদ সেলিম। চলুন ফিরে যাই গ্রামে। দর্শক, দক্ষিণ সুনামগঞ্জের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং প্রসিদ্ধ বাজার বলা হয় পাগলা বাজারকে। তারপর যে বাজারটিকে গণ্য করা হয় সেই বাজার হচ্ছে আক্তাপাড়া মিনা বাজার। আমরা সেই বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করব। বাইনাশনের রেকর্ডও আছে, এর আগে এর আগেও অনুমান লৌকা বাজারে বয়স গড়ে 100 বছর হয়ে গিয়েছে। এরপরে বাঁশের বাজার হয়েছে আপনার যেমন 40 বছর রইব, নৌকার বাজার হয়েছে আপনার 15 বছর রইব। আর এখন তো আর সোন নাই, অনেক নৌকা আছে আর বাঁশ আছে, আগে আছে সোন আর বাঁশের বাজার হওয়ার বাদে যেমন সয়ারা, গুড়াডম্বুর, সয়ারা, মৌগাঁও, দুর্গাপাশা, আক্তাপাড়া, সিসনি ও আমরা ওই এরিয়ার বাজার। এটা তো অনেক মোটামুটি বাজার জমে, আগে বাজারও তো জমজমাটা ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের বাজারটা পরিচালনা হয়ে আসতেছে এবং খুব সুনামের সহিত আমাদের এই বাজার পরিচালনা হচ্ছে। আমাদের বাজারে একটা কমিটি আছে এবং এই বাজারটা আমাদের সবচেয়ে বিখ্যাত এবং পরিচিত হয়েছে, যে কারণে এই বাঁশের বাজারের কারণে সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে বাঁশ কিনতে আসে। আর একটা জিনিসের জন্য বিখ্যাত, এই যে 10-15 বছর যাবত আমাদের এই যে নৌকা বাজার একটা লাগতেছে, খুব ভালো একটা নৌকা বাজার, বড় ধরনের একটা নৌকা বাজার। এখানে নৌকা বিক্রি হয় এবং বিভিন্ন এখান থেকে মানুষ এই যে নৌকার ব্যবসায়ীরা নৌকা নিয়ে আসে। প্রতিটি বাজারের নিজস্ব কিছু ইতিহাস ঐতিহ্য রয়েছে, রয়েছে কিছু বৈশিষ্ট্য। এই বাজারের তেমনি একটি বৈশিষ্ট্য হচ্ছে বাজারটি বিখ্যাত বাঁশ এবং
নৌকার জন্য। একই সাথে এই বাজারে পাওয়া যায় কুটির শিল্পের অনেক সামগ্রী। আমরা সেই বাজারের ঐতিহ্যবাহী জিনিসগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। বিভিন্ন প্রজাতির বাস পাওয়া যায় বাংলাদেশের, মোটামুটি যত জাতের বাস আছে এখানেও বাস পাওয়া যায়। মানুষ যেহেতু এটা গ্রামীণ অঞ্চল এবং হাওর অঞ্চল, এখানেও বাসের খুবই বেশি কদর আছে। আর এই কদর থাকার কারণে এখানেও বাসের বাজারটা খুব বেশি চাঙ্গা হওয়া যায়। এখান থেকে প্রচুর মানুষ প্রত্যেক সময়ে, যে দেখেন আপনারা এখনও বাস আছে, সামনে অনেক বাস আছে, প্রচুর বাসেই থাকে সবসময় এবং এখান থেকে বাস বিকে। এই বাস বাজারটা আগে জগন্নাথপুর উপজেলার দক্ষিণ সুনামগঞ্জের বোম্বমি বাজার আসছিল, পরে ট্রান্সফার হয়ে এখানে হয়েছে। আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই গ্রামের সবচেয়ে প্রাচীন এবং প্রথম বিদ্যাপীঠ। এই স্কুল থেকে অনেক আলোকিত মানুষ তৈরি হয়েছেন, যারা দেশে এবং দেশের বাইরে অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন। আমাদের এই গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম, যদিও প্রায় শতাধিক বছর পূর্বে এই গ্রামে বসবাস, আমরা আমাদের এই সময় জন্ম ছিল না। আমাদের পূর্ববর্তী পার্শ্ববর্তী গ্রাম দুর্গাপাশা, সেখানে আমাদের এখনও বাড়ি আছে। দুর্গাপাশা থেকে আমরা এক রাত্রিতে ইয়ে পাঁচটা বাড়ি বসবাস করেছিলেন। এই গ্রাম অত্যন্ত শান্তিপ্রিয় গ্রাম। এই গ্রামের মানুষ একে অন্যের সাথে খুবই মিলেমিশে বসবাস করে আছে। এখানে হাওড় এলাকার গ্রাম, এখানে কোনো রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, স্কুল ছিল না। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম সেখানে সেই সময় এই স্কুল সরকারি ছিল না, বেসরকারি ছিল, এরপরে সরকারি হয়েছে। এরপরে 1984 সালে আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করি। প্রথমে আমরা আলিম পর্যন্ত সরকারি এমপিভুক্ত করি, এরপরে দাখিল পর্যন্ত এমপিভুক্ত করি। এখন আমরা এই মাদ্রাসাকে ওখানে ফাজিলে উন্নীত করার জন্য আমরা একটা প্রস্তুতি নিয়েছি। আমি বর্তমানে এই মাদ্রাসার সভাপতি। আর যদি আমরা এই প্রতিষ্ঠান না থাকতো তো আমরা এতটুকু উন্নীত হইতাম পারতাম না। দর্শক, আমরা শুরুতেই বলেছিলাম আক্তাপাড়া গ্রাম একটি ঐতিহ্যবাহী এবং শান্তিপ্রিয় গ্রাম। এই গ্রাম শিক্ষা দীক্ষায় অগ্রসর।
আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে রয়েছি এটি এই গ্রামের প্রথম একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান। অনেক আলোকিত মানুষ তৈরি করেছে এই মাদ্রাসা, যারা শুধু দেশে নয় দেশের বাইরেও সুনামের সাথে কাজ করছেন। আক্তাবারা ইসলামিয়া আলিম মাদ্রাসার ঐতিহাসিক যে জিনিসটা, আমার চাষায় আমার ও কথাটা কইসলা যে তোমার আব্বায় হাফিজিয়া মাদ্রাসা দিয়ে একটা স্মৃতি রাখিলি শহীদ। তা আমি কীভাবে একটা স্মৃতি রাখতাম? আমার একটা তাই কল্পনা করিয়া দেও, তোমার বাপের যে মেলা স্মৃতিটা দিছে রয়েছে, আমার স্মৃতিটা নিয়ে তুমি দুইটা রাখতার বাতি দেখো আমার টাইন একটা জিনিস। আমরা চাষা আমরা সহযোগিতা আপনার করবো, কিন্তু আমরা সিলেট গেলে দেখি ইসলামিয়া এই আলিয়া মাদ্রাসা একটা, তা আপনি আমরা ওইটা তারে আমরা দুর্গাপাশা গেছি অনেক কষ্টের বিনিময়ে, ছ মাস আমরা লেখাপড়া করতাম না, বিরত থাকতাম, ডেউয়ে মারা দিই, যেটা যোগাযোগের কারণে আমরা বন্ধ থাকতাম, আমরা শিক্ষার আর নিচে রয়েছি। ও শুরু হইল নির্মা হিসাব নামে, তাই আটনে খাটনে কইরা অনেক চেষ্টার বিনিময়ে আজ আমরা এর বাদেও আমি গভর্নিং বডির সভাপতি হিসাবে পনেরো ষোলো সাল পর্যন্ত দৌড়ে দৌড়ে করিয়া মন্ত্রিসভার লোকে দৌড়ে দৌড়ে করিয়া এই বিল্ডিংটা আনছি আমি। আর যাই হোক, আমরা আরও চেষ্টা করলাম যাতে এটা ফাজিলকে পৌঁছাইতে পারি, আর নতুন সভাপতি হিসাবে আমার লোকে যে আবাব মিয়া তাইনও সহযোগিতা করা, আর আমার ভাই খুদ্দুস মিয়াও আসলে একজন, তারা দুজনে মানে সমাজ সবের লোকে দৌড়ে দৌড়ে করিয়া অনেক পরিশ্রমের বিনিময়ে এটা নেই এই পর্যন্ত পৌঁছানি আমার না সবেও আমরা সহযোগিতা করছে দিনই প্রতিষ্ঠার দিয়ে আজ এতটুকু প্রতিষ্ঠিত হয়েছে যে অত্র এলাকার যে ছাত্র পর্যন্ত আমি যে সাতজন আমি সভাপতি তা একালীন সহকারী মৌলবী হইয়া একজন টিচার আখতাবারা ধর শিশনির নিযুক্ত হয়েছি আখতার হোসেন, কিন্তু ও এলাকার দিনই ইসলাম প্রতিষ্ঠিত করার দায় সুযোগ দেনে ও মাদ্রাসা ফিরেও ওটাও আমরা সার্থকতা যে অত্র এলাকার মেয়েরা যেটা সিটি পড়া তারা শুরু করছিল না, আজ আলিম পর্যন্ত ফাঁস আখতাবারা ইসলামী আলিম মাদ্রাসা তা খালনি। বর্ষা নেই, বৃষ্টি নেই, নেই প্লাবন, তবুও যেদিকে দৃষ্টি যায় শুধু অথই জল। এই হচ্ছে আক্তাপাড়া গ্রামের বৈশিষ্ট্য, এই হচ্ছে হাওরপাড়ের মানুষের জীবনযাত্রা। তবুও তারা প্রতিদিন একই নিয়মে জেগে ওঠে, আবার তাদের একই নিয়মে বোর হয়, এভাবেই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই আক্তাপাড়া গ্রামের মানুষ। নদীর নাম মহাসিং। দর্শক, আপনারা জানেন সুনামগঞ্জ জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় তিন শতাধিক হাওর রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় হাওর হিসেবে বিবেচিত দেখার হাওর, সেই হাওরের যে জলের উৎসধারা, সেই উৎসধারার সবচেয়ে বড় যে ভূমিকা পালন করছে সেই নদী হচ্ছে এই মহাসিং নদী। অর্থাৎ
এই মহাশিং নদীর পানি সেই দেখার হাওরের মূল উৎস। দর্শক, বাংলার বাজারে সব সময় পাওয়া যায় শাকসবজি, কিন্তু কিছু শাকসবজি আছে যেগুলো শীত ছাড়া পাওয়া মুশকিল, এবং সেই সবজিগুলোকে বলা হয় শীতের তারকা সবজি, যেমন টমেটো, লাউ, সিম, অর্থাৎ সিলেটের আঞ্চলিক ভাষায় যাকে বলে উরি। উরি, লাউ, টমেটো, বেগুন, বাঁধাকপি, ফুলকপি সহ আরও অনেক শীতকালীন সবজি আমরা এতক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, এবং সেই ফসল সম্পর্কে, ফসলের উর্বরতা, ফসল ফলানো শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানার চেষ্টা করব আমরা কয়েকজন কৃষকের কাছ থেকে। আগুন মাসের 20 তারিখেই আমরা মূলাটা রয়েছি, কারণ হইল এই জায়গাটা এমনি তো দেখা যায় বাক্কা টান, এই জায়গাটা ফইলা জায়গা, মাটি টানতে গিয়ে ঠিলার আমরা চলে না, এমনি দেখা যায় যে পাই গেছে তখন ঠিলার না চলতে গিয়ে আমরা যেমন লেট হয়ে যায়, এই লেটের কারণে আমরা দেরিতে রয়েছি। নাইলে খাতি মাসও মূলা লাগাইলে আগুন মাসের 25 তারিখ অথবা 20 তারিখ মূলা ফুরা যায়। আমরা এই এই অসুবিধার কারণে, দেখাটা না টানার কারণে আমরা লেট হয়ে পড়ছি। আর এই কিরাটাও আমরা মূলার সপ্তাহ দিন পরে রয়েছি, তো কিরার ফসল যেটা আপনার দেড় মাস বা ফোনে দুই মাস অভিবাহিত যায় এরপরে কিরা দৌড়া করে। আর বেগুনটা রয়েছি আমরা ইগুলার ফরে, আর লাউটা রয়েছি আমরা আগুন মাসের ফয়লা, কারণ হইল লাউ আমরা খুতাল্লি কাটি করে রয়েছি, এটা আলের কোনো প্রয়োজন পড়ে না, এগতিকে লাউয়ে আমরা মোটামুটি আগাও সারিয়ে দিছি। তো লাউ আশা করা যার যে মাসের ভিতরে ইনশাল্লাহ লাউয়ে ফল ধরব। আর লামলা রয়েছি আপনার খিরা ফুস মাসের ফয়লা, ফুস মাস সামাইছে ফয়লা, মানে আর কথা খিরা রয়েছে আর কি বুঝলেন ওগুলা। আর ও মরিচটা যেটা বিন্দু আমরা সারা নিজে ফলাইছিলাম, আমরা নিজের সারাটা ফলাইতাম পারছি না, সুবিধার কারণে আমরা জায়গাটা খুললাম, সে নাইলে মরিচের গাছ আজকে আপনি মেয়ে গেল নি, এই সারাটা আমরা অদ্যপ কিনে আনছি, খালকে রইয়ে আমরা শেষ করছি। সুনামগঞ্জ জেলার একটি প্রাচীন প্রবাদ রয়েছে, সেটি হচ্ছে বর্ষায় নাও হেমন্তে পাও। আমরা এই মুহূর্তে যে নৌকায় বসে আছি, আমাদের পাশে রয়েছেন মাঝি সুনীল দাস, আমরা সেই সুনীল দাসের সাথে কথা বলবো তার
এই নৌকা জীবন, নদী জীবন, সংসার জীবন নিয়ে কিভাবে চলে আপনার সংসার? আমার সংসার এই এই হাত খুঁড়া দিয়ে সংসারটা চালাই আনি, দুই মন চারি মন দলা হয়ে আনি, বিয়া দিছি, চারিজন মেয়ে বিয়া দিছি আর দুইজন ছেলে আছে, আর কোনো কিছু স্থির স্থির নাই। আমার নৌকা উপরে নির্ভর, আমি ছুটি বলতেই নৌকা বই থাকি, মাঝে মাঝে অন্ত আলো আইলে এখন ভাই চাকরি গেছি, হাসি খাটতে দড়া দড়া হইরা মেয়েরা বিয়া দিছি। বর্ষায় আর হেমন্তে মানে রুজির পার্থক্যটা কোন সময় বেশি হয়? বেশি বেশি অংশে নৌকার বাইলে একে বাইশাত বেশি দিন রুজি চলে যায়, আর এত বছর যেটা পাই এটা তুমি আয় হয়। ভোরের স্নিগ্ধতা, কুয়াশার আবেশ নিয়ে আমরা ঘর থেকে বের হয়েছিলাম, তারপর সকাল গড়িয়ে বিকেল, এবার যাবার সময়। দর্শক, আবার দেখা হবে এরকম কোনো গ্রামভিত্তিক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সময় পেলে গ্রামে আসুন।